নমস্কার, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তৃণমূল কংগ্রেস আগেই কিছু কেন্দ্র নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে পুনর্নির্বাচনের জন্য, আর এবার একই পথে হাঁটতে চলেছে বিজেপি, জানিয়ে দিলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ঠিক কি দাবি নিয়ে তারা হাইকোর্টে পুনর্গণনার মামলা করছে শুনে নিন। পুনর্গণনার জন্য আমরা কোর্টের কাছে যাব, কারণ নির্বাচন 8 রাউন্ড 10 রাউন্ড হওয়ার গণনার 8-10 রাউন্ড হওয়ার পরে আমাদের কাউন্টিং এজেন্টদের বহু কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়, বেশ করে 11টা 12টার পর থেকে, তাতে গণনা প্রক্রিয়া তো বিঘ্ন ঘটে। তৃণমূলকে একতরফা ঘোষণা করা হয়েছে, জয়ী ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি অ্যাসেস করে যেগুলো বেশ কিছু আসন আছে যেগুলো বিজেপির পক্ষে যেটা সম্ভব, সেগুলো আমরা রিকাউন্টিংয়ের জন্য আদালতের কাছে যাই।